বরাবর ছাত্র ছাত্রী সকল, তোমালোকক পুনৰ এবাৰ অভিনন্দন। আজি আমি কৰিম কি এক্সাৰচাইজ 1.1ৰ 1 নম্বৰৰ অংকখিনি। ইয়াত আমাক কি কৰিবলৈ কৈছে, সংখ্যা দুটা দিয়া আছে আৰু সিহঁতৰ গসাগু উলিয়াবলৈ কৈছে। কিন্তু চোৱা, এই সংখ্যা দুটাৰ গসাগু আমি বেলেগ নিয়মেৰে উলিয়াব পাৰিম, কিন্তু কিন্তু এটা কথা বুজি পাইছানে, ইয়াক আমাক সেই বেলেগ নিয়মেৰে কৰিবলৈ কোৱা নাই। ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰিয়ে সমস্যাটো সমাধান কৰিবলৈ কৈছে। কলন বিধিনো কি, ইয়াৰ আগৰ ভিডিঅ'ত মই তোমালোকক কৈছিলোঁৱে কি আছিল, তাৰমানে কোনো এটা সমস্যা সমাধানৰ তাৰ স্তৰবিলাক, তাৰমানে ষ্টেপ, হয়নে? ইয়াত আমি চোৱা, তোমালোকে চোৱা ইয়াত, হয়নে, ইয়াত দুটা সংখ্যা দিয়া আছে, হয়নে, 135 আৰু 225। এই দুটাৰ ভিতৰত কোনটো ডাঙৰ তোমালোকে নিশ্চয় জানা, 225 ইজ গ্ৰেটাৰ দেন 135। এতিয়া আমি কৰিম কি, এই 135ৰে 225ক হৰণ কৰিম, তাৰমানে সৰু সংখ্যাটোৰে ডাঙৰ সংখ্যাটোক হৰণ কৰিম। কেনেকৈ কৰিম, 225 ইয়াক কিহেৰে হৰণ কৰিম, 135। ঠিক আছে, এতিয়া চোৱা, 135ৰ লগত যদি মই, হয়নে, 2 পূৰণ কৰি দিওঁ, 225তকৈ ডাঙৰ হৈ যাব। গতিকে কেইবাৰ যাব, এবাৰ যাব, 1 পূৰণ হ'ব। 225ৰ পৰা 135, হয়নে, যদি আমি মাইনাছ কৰি দিওঁ 0, ইফালে থাকিল 12, 12ৰ পৰা 3 গ'লে কিমান, 12ৰ পৰা 3 গ'লে তোমাৰ 9 হৈ গ'ল। ঠিক আছে, ইফালে 1 মাইনাছ 1 0 হৈ যাব, তাৰমানে প্লাছ 90। এই অংক আমি তেতিয়ালৈকে কৰি গৈ থাকিম যেতিয়ালৈকে আমাৰ আৰটো, হয়নে, আৰ মানে আমাৰ ভাগশেষটো 0 হৈ নাযায়। ইয়াত এইটো 90টো কি, ভাগশেষ, আৰ নট ইকুৱেল টু 0। আকৌ এতিয়া কি কৰিম, এতিয়া আমি 135ক এই 90ৰে হৰণ কৰিম, হয়নে? চোৱা, 90 দুখন, চোৱা, 90 দুগুণ 180, 135তকৈ ডাঙৰ হৈ যায়। গতিকে আকৌ আগৰ নিচিনাকৈ এবাৰ যাব, থাকিব কিমান, 135 মাইনাছ 90 থাকিব কিমান, 135 মাইনাছ 90 কিমান হৈ গ'ল, 45 হ'লনে? আকৌ চোৱা তুমি, আৰ নট ইকুৱেল টু 0 হ'ল। এতিয়া আমি কি কৰিম, এই 45ৰে 90ক আকৌ হৰণ কৰিম, 90 45ৰে 45 দুগুণ 90, বাকী কিমান থাকিল, 0, তাৰমানে আমি আৰ কিমান পালোঁ, 0। অথনি মই তোমালোকক কৈছিলোঁ, এই অংকটো আমি তেতিয়ালৈকে সমাধান কৰি গৈ থাকিম যেতিয়ালৈকে আৰ 0 নোলায়। এতিয়া আমি কি কৰিম, লিখিব পাৰিম গসাগু কিমান, গসাগু, এতিয়া চোৱা, ঠিক 0ৰ ওপৰৰ ফালে কি আছে, 45, গসাগু 45। ঠিক আছে, বুজি পাইছা, পজ দ্য ভিডিঅ' এণ্ড নোট ইট ডাউন। ইয়াৰ পিছত যেতিয়া আমি আৰু দুটামান অংক কৰিম, আমাৰ কনচেপ্টটো আৰু ক্লিয়াৰ হৈ গৈ থাকিব। ঠিক আছে, গুড। এতিয়া চোৱা, আমি এই 2 নম্বৰ অংকটো সমাধান কৰিম ঠিক আগৰ মতে। ঠিক আছে, ইয়াত চোৱা, 3820 ইজ গ্ৰেটাৰ দেন 196, হয়নে, এই সংখ্যাটো নিশ্চয় 196তকৈ ডাঙৰ। এতিয়া আমি কি কৰিম, 196ৰে কাক হৰণ কৰিম, 3820। এতিয়া চোৱা, 196ৰ লগত যদি মই 2 পূৰণ কৰি দিওঁ, 382তকৈ ডাঙৰ হৈ যাব, হয়নে? গতিকে মই ইয়াৰ লগত 1 পূৰণ কৰিব লাগে, 1 পূৰণ কৰিলে কিমান হ'ব, 196ে হ'ব। ঠিক আছে, এতিয়া মাইনাছ কৰা, 12ৰ পৰা 6 গ'ল 6, ইফালে কিমান থাকিল, 7, 17, 17ৰ পৰা 9 গ'ল কিমান, 8, ইফালে কিমান থাকিল, 2, 2ৰ পৰা 1 গ'ল 1, 186। এতিয়া তোমালোকে চোৱা, 196ৰে 186ক যাব জানো, নিশ্চয় নাযায়, সেইকাৰণে ওপৰৰ পৰা আমি কি লৈ আহিম, 2। ঠিক আছে, 2 লৈ অহাৰ লগে লগে কি হ'ব, চোৱা, 9 বাৰ দি চোৱা, 9, হয়নে, 9 6 গুণ 54 4, হাতে গ'ল 5, 9 9 গুণ 81, 81 5 কিমান, 86 6, হাতে গ'ল 8, 9 8 9 গুণ নহ'ব, 9 8 কিমান, 17। এতিয়া আমি কি কৰিম, আকৌ মাইনাছ কৰিম, চোৱা, ইয়াত 2 আছে, 2ৰ পৰা 4 নাযায়, গতিকে আমি 1 ধাৰ লৈ আহিলোঁ, 12 হ'ল, 12ৰ পৰা 4 গ'লে 8, ইয়াত কিমান থাকিল, 5, আকৌ 1 ধাৰ লৈ আহোঁ, 15, 15ৰ পৰা 6 গ'লে কিমান, 6 9 15 9,
ইয়াত কিমান থাকিল সাত, এইবিলাক জিৰ' হৈ গ'ল, ঠিক আছে, এইটো জিৰ' হ'ব, এইটো জিৰ' হ'ব, এতিয়া শূন্য এটা ওপৰৰ নামি গ'ল। এতিয়া তোমালোকে চোৱা ইয়াত কি পূৰণ কৰিলে, ছয়ৰ লগত কি পূৰণ কৰিলে শূন্য অহাৰ সম্ভাৱনাটো। এতিয়া তোমালোকে চোৱা ছয়ৰ লগত কি পূৰণ কৰিলে শূন্য অহাৰ সম্ভাৱনাটো বেছি। যদি মই পাঁচ পূৰণ কৰি দিওঁ, ছয় পাঁচ গুণ ত্ৰিছৰ শূন্য, হাতে গ'ল তিনি, ন পাঁচ গুণ পঞ্চল্লিছ, পঞ্চল্লিছ তিনিয়ে আঠচল্লিছৰ আঠ, হাতে গ'ল চাৰি, পাঁচ এগুণ পাঁচ, পাঁচে চাৰিয়ে ন, জিৰ', ঠিক আছে। তাৰমানে কি হ'ল, এতিয়াকৈ মই কি লিখিব পাৰিলোঁ, থ্ৰী এইট টু টু জিৰ', মানে ওৱান নাইণ্টি ছিক্সেৰে কিমান বাৰ গ'ল, ওৱান নাইণ্টি ফাইভ বাৰ গ'ল, থাকিল কিমান, জিৰ'। এইটো অংকটো চোৱা, একেটা ষ্টেপতে আমাৰ কি হৈ গ'ল, আৰ ইকুৱেল টু জিৰ' ওলাই গ'ল, হয়নে, আৰ ইকুৱেল টু জিৰ'। এতিয়া কি লিখিম, গ সা উ ওৱান নাইণ্টি ছিক্স, ঠিক আছে। এতিয়া চোৱা আমি তিনি নম্বৰ অংকটো সমাধা কৰিবলৈ গৈ আছোঁ, কি নিয়ম ব্যৱহাৰ কৰি, ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি, ঠিক আছে। এতিয়া চোৱা আগৰ নিচিনাকৈ এই দুটা সংখ্যাৰ ভিতৰত কোনটো ডাঙৰ, নিশ্চয় এইট ছিক্সটি ছেভেন ইজ গ্ৰেটাৰ দেন টু ফাইভ ফাইভ, ঠিক আছে। এতিয়া চোৱা এইট ছিক্সটি ছেভেনক, হয়নে, এইট ছিক্সটি ছেভেনক কিহেৰে হৰণ কৰিবা, টু ফাইভ ফাইভ, হয়নে, ইয়াত হৰণ কৰা টু ফাইভ ফাইভ এইট ছিক্সটি ছেভেন। এতিয়া কিমানবাৰ যোৱাৰ সম্ভাৱনাটো খুব বেছি, চোৱা চাৰিবাৰ দিলে চাৰি দুগুণ আঠ হ'ব, ইফালে হাতে চাতে আহি সংখ্যাটোতকৈ ডাঙৰ হৈ যাব, গতিকে তিনিবাৰটোহে বেছিকৈ যোৱাৰ সম্ভাৱনাটো বেছি। পাঁচ তিনি গুণ পোন্ধৰ পাঁচ, হাতে গ'লে পাঁচ তিনি গুণ পোন্ধৰ একে ষোল্ল, ছয় হাতে গ'লে তিনি গুণ ছয় একে সাত, এতিয়া মাইনাছ কৰি দিয়া, ঠিক আছে। মাইনাছ কৰোঁতে কি হ'ল, সাতৰ পৰা পাঁচ গ'ল কিমান, দুই, ইফালে জিৰ', ইফালে ওৱান, ঠিক আছে। তাৰমানে কি পালোঁ, ইয়াৰ লগত তিনিবাৰ যাওঁতে আমাৰ বাকী কিমান থাকিল, ওৱান জিৰ' টু, তাৰমানে বাকীটো কিমান হ'ল, ওৱান জিৰ' টু, আৰ এতিয়ালৈকে আমি জিৰ' পোৱা নাই। আমি অংকটো তেতিয়ালৈকে সমাধা কৰি গৈ থাকিম যেতিয়ালৈকে আমাৰ আৰটো জিৰ' হৈ নাযায়। এতিয়া চোৱা নেক্সট, এশ এশ দুইৰে কাক হৰণ কৰিম, টু ফাইভ ফাইভক। এতিয়া চোৱা এশ দুইৰে আমি কাক হৰণ কৰিম, টু ফাইভ ফাইভ, নিশ্চয় দুইবাৰ যাব, দুই দুগুণ চাৰি, শূন্য, দুই এগুণ দুই, কিমান নামিল, এক, ইয়াত পাঁচ, হয়নে, তাৰমানে দুইবাৰ যাওঁতে বাকী কিমান থাকিল, ফিফটি ওৱান। এতিয়াও চোৱা ফিফটি ওৱানটো নট ইকুৱেল টু জিৰ', তাৰমানে এতিয়াও আমাৰ ভাগশেষ জিৰ' ওলোৱা নাই, ঠিক আছে। এতিয়া আমি কি কৰিম, ফিফটি ওৱানেৰে এশ দুই হৰণ কৰিম, ওৱান জিৰ' টু ইকুৱেল টু ফিফটি ওৱান। এতিয়া চোৱা একাৱন্নৰ লগত যদি দুই পূৰণ কৰা, এশ দুই হৈ গ'ল, তেতিয়া বাকী কিমান থাকিল, শূন্য, আৰ ইকুৱেল টু জিৰ'। এতিয়া চোৱা শূন্যৰ ওপৰত আছে কি, চিধা চিধিকে ফিফটি ওৱান, হয়নে, গতিকে কি হ'ব, গ সা উ এতেকে, গতিকে বা এতেকে যি ক'লে হ'ল, গ সা উ কিমান হ'ল, ফিফটি ওৱান, ঠিক আছে। তাৰমানে যেনেকৈ আমি অংকবিলাক এটাৰ পিছত এটা সমাধা কৰি গৈ থাকি আমাৰ কনচেপ্টটো তেনেকৈ বাঢ়ি গৈ থাকিব, ঠিক আছে। ৱাচ দ্য ভিডিঅ' এণ্ড নোট ইট ডাউন। এতিয়া আমি সমাধান কৰিম এক নম্বৰৰ চাৰি অংকটো, ঠিক আছে। এতিয়া চোৱা তোমালোকে ইয়াত চোৱা, ইয়াত চোৱা ওৱান জিৰ' থ্ৰী টু ইজ গ্ৰেটাৰ দেন টু ছেভেন টু, অংকটো আমি তেতিয়ালৈকে সমাধা কৰি গৈ থাকিম যেতিয়ালৈকে আমাৰ আৰ শূন্য ওলাই নাযায়। এতিয়া চোৱা টু ছেভেন টু, এইটোতে কাক হৰণ কৰিম, ওৱান জিৰ' থ্ৰী টুক। এতিয়া চোৱা যদি মই চাৰিবাৰ দি দিওঁ নহয়, এই সংখ্যাটোতকৈ অলপ ডাঙৰ হৈ যাব, গতিকে মই ইয়াত তিনিবাৰ দিম, মানে তিনি দুগুণ ছয়, সাত তিনি গুণ একৈছৰ এক, হাতে গ'ল দুই, তিনি দুগুণ ছয় সাত আঠ, কিমান নামিল, বাৰৰ পৰা ছয় গ'ল ছয়, ইয়াত থাকিল দুই, দুইৰ পৰা এক গ'ল এক, আঠ দহৰ পৰা আঠ গ'ল দুই, দুশ ষোল্ল, ঠিক আছে। এতিয়া চোৱা এই দুশ ষোল্ল আমাৰ বাকী থাকিল, ওৱান জিৰ' থ্ৰী টু, হয়নে,
ইকুয়াল টু 272 কেইবার গৈছিল তিনিবার গৈছিল বাকি কিমান আছিল 216 চোৱা 216 ইজ নট ইকুয়াল টু 0 গতিকে আর এতিয়াও আমার 0 হওয়া নাই যেতিয়ালৈকে আর 0 নহয় আমি অঙ্কটো ক্ষমতাকৈ গৈ থাকি এতিয়া 216 এর কাক হরণ করিম 272 216 হয়নে নিশ্চয় একবার যাব হয়নে একবার যাওয়ার পিছত আমি কি করি 272 পর মাইনাস করে দিলে হয়ে গেল 272 পর 216 টু মাইনাস করা 12 12 পর 6 গলে 6 ইয়া থাকিল তোমার কিমান 6 থাকিল হয়নে 6 পর 1 গলে কিমান 5 56 হয়নে এতিয়া চোৱা এইটো 56 56 টু 0 সমান হয় জানো নিশ্চয় নহয় গতিকে আমার কি হব আর ইজ নট ইকুয়াল টু 0 এতিয়া আমি কি করিম এই 56 এর 216 ক হরণ করিম 216 ইকুয়াল টু 56 এতিয়া চোৱা 56 এর হরণ করা 56 এর 216 ক হরণ করা 56 এর 216 ক হরণ করিলে কিমান বার যাওয়ার সম্ভাবনা আছে চারিবার দিলে ডাঙর হয়ে যাব তিনবার যাব এটা চা ছয় তিন গুণ ১৮ ৮ হাতে গল এক পাঁচ তিন গুণ ১৫ একে ১৬ ঠিক আছে এটা চা ১৬ ১৬র পর ৮ গল কিমান ১৬র পর ৮ গলে তোমার ১৬র পর ৮ গলে থাকিব ৮ এর কিমান থাকিল ০ হয়নে ০ মানে ১০ হয়ে গেল ১০র পর ৬ গলে ৪ ৪৮ কিমান বার গল তিনবার থাকিল কিমান ৪৮ আর নট ইকুয়াল টু জিরো চা হরণটো মই তোমালোকে ইমান বুঝাই থকা নাই কারণ তোমালোক ক্লাস টেনের লওয়া চলে গতি ইমান হরণ আর পূরণ বুঝাই থাকার মই প্রয়োজন বোধ করা নাই তোমালোকে হরণ পূরণ যুগ যুগ ইমানখিনি বুঝব পোৱা বলেহে মই ধরে লৈছো দেই তোমালোকে মই কেনেকে হরণ করছো বা কেনেকে বিয়োগ করলো সেটা আকো মোক খুঁড়ি না থাকিব কারণ এইবিলাক তোমালোকে পারিবই লাগিব যেহেতু তোমালোক ক্লাস টেনের লওয়া চলে নহয় জানো হয়নে সেইকাৰণে মই এইবিলাক হরণ কৰিছোঁ আর পাতি গৈ আছো ঠিক আছে বুঝি নাপালে ঠিক আছে তোমালোকে তলত কমেন্ট করবা পিছত মই আকৌ বুঝাম ঠিক আছে এতিয়া চোৱা 48 ইজ নট ইকুয়াল টু 0 এতিয়া 48 এর কাক হরণ করিম 56 হক 56 এতিয়া চোৱা 48 এর একবার যাব হয়নে এতিয়া 56 এর পৰা 48 গলে কি মানে এফালে 6 এফালে 2 8 হল আর নট ইকুয়াল টু 0 এতিয়া আমি কি করিম ইয়ার পিছর পার্টখিনি ইফালে করে দিম ঠিক আছে এতিয়া চোৱা আকৌ কি করিম এই আঠেরে 48 হরণ করিম 48 8 8 6 গুণ 48 এতিয়া কিমান থাকিল বাকি 0 এতিয়া মই অথনি কৈছিলোঁ শূন্যর উপর ফালে যে থাকে সেইটোৱে আমাৰ কি হয় গসাগু হয় ইয়াত চোৱা শূন্যর উপর ফালে যদি যাওঁ আমি 8টো পাম ঠিক আছে এতিয়া গসাগুটো কি হ'ব গসাউ ঠিক আছে গসাউ 8 আশা করো তোমালোকে বুঝি পাইছা যদি বুঝি পোৱা নাই তলত কমেন্ট করিবা নেক্সট টাইম আর ধুনিয়াকৈ বুঝাবলৈ চেষ্টা করিম ঠিক আছে এতিয়া কি করিবা ভিডিওটো পজ করা আর বইটো কি লওয়া এতিয়া চোৱা আমি পাঁচ নম্বর অঙ্কটো সমাধা করবলৈ গৈ আছো ঠিক আছে আগৰ নিচিনাকে তোমালোকে মন করা এই দুটাত কোনটো ডাঙৰ 2520 ইজ গ্রেটার দেন 404 এতিয়া কি করিম আমি 404 রে কাক হরণ করিম 2520 এতিয়া চোৱা কিমান বার যোৱাৰ সম্ভাৱনা আছে চোৱা তোমালোকে নিজে মন কৰা কিমান বার যোৱাৰ সম্ভাৱনাটো আছে তোমালোকে যদি মন কৰা ছয় বার যোৱাৰ সম্ভাৱনাটোৱে বেছি ছয় চাৰি গুণ চৌবিছৰ চাৰি ঠিক আছে হাতে গ'ল দুই যিহেতু ইয়াত শূন্য আছে চৌবিছ হৈয়ে গ'ল চাৰি ছয় চাৰি গুণ চৌবিছ এতিয়া মাইনাচ কৰা মাইনাচ কৰিলে কি হ'ব দহৰ পৰা চাৰি গ'ল ছয় ইয়াত কিমান থাকিল এক এঘাৰ হ'ল এঘাৰৰ পৰা তোমাৰ দুই গ'ল কিমান ন ইয়াত কিমান থাকিল চাৰি এতিয়া এইটো জিৰ' হৈ গ'ল আগফালে ঠিক আছে তাৰমানে আমাৰ কি হ'ল 2520ক যদি মই 404ৰে হৰণ কৰোঁ তেনেহ'লে ছয়বাৰ যাব আৰু 96 বাকী থাকিব আৰু তোমাৰ আৰ নট ইকুৱেল টু 0 হ'ল যেতিয়ালৈকে 0 নোলায় তেতিয়ালৈকে আমি সমাধা কৰি গৈ থাকিম এতিয়া আমি কি কৰিম 404ক ঠিক আছে 96ৰে হৰণ কৰিম এতিয়া চোৱা 96ৰে মই কাক হৰণ কৰিম 404ক মোৰ বোধেৰে এইটো চাৰিবাৰ যাব লাগিব ঠিক আছে ছয় চাৰি গুণ চৌবিছৰ চাৰি
হাতে গল দুই, ন চারি গুণ ৩৭, ৩৭ ৩৮, ঠিক আছে, এইটো জিরো হয়ে গল, বিয়োগ করলে ইফালে তোমার কিমান হল, ১০ পর ৮ গল ২, ২০, হয়নে? চারিবার গল, তারপিছত বাকি কিমান থাকিল, ২০, তারমানে এতিয়াও আর আমার শূন্য ওলোৱা নাই। এতিয়া কি করিম, এই ২০ৰে ৯৬ক হরণ করিম, ৯৬ ইকুয়াল টু ২০, ঠিক আছে, ২০ৰে করলে কিমান বার যাওয়ার সম্ভাবনা আছে চোৱা, পাঁচ বার দিলে ১০০ হয়ে যাব, গতিকে চারিবার দিম, চারি বিষম ৮০, এতিয়া ইফালে কিমান থাকিব, ৮০ হলে তোমার ১৬ থাকিল, হয়নে? এতিয়াও আর ইকুয়াল টু আমি জিরো পোৱা নাই, যেতিয়ালৈকে জিরো নাপাম তেতিয়ালৈকে আমি গৈ থাকিম, গৈ থাকিম, গৈ থাকিম, বুঝিছানে? এতিয়া আমি কি করিম, ২০ক, হয়নে? এতিয়া আমি ২০ক ১৬ৰে ডিভাইড করিম, এবার যাব, ইফালে চারি বাকি থাকি যাব, মানে এতিয়াও আর নট ইকুয়াল টু জিরো। এতিয়া আমি কি করিম, এতিয়া আমি চারিরে ১৬ হরণ করিম, এই চারিরে ১৬ হরণ করিম, ১৬ ইকুয়াল টু ৪, কেবার যাব, চারি চারি গুণ ১৬, এতিয়া আমার আর টু জিরো হয়ে গল, হল? আর যেতিয়া জিরো হয় তেতিয়াই অঙ্কটো গৈ আমার শেষ হয়ে যায়। এতিয়া চোৱা, আৰৰ ওপৰ ফালে যদি এই ষ্টেপটো ওপৰ ফালে থাকে কি হয়, আৰু ওপৰ ফালে চাৰি থাকিব, হয়নে? গতিকে গসা উঠি আমাৰ কি হ'ব, চাৰি, অ' চাৰি, ঠিক আছে, আশা কৰোঁ বুজি পাই আছা, নুবুজিলে তলফালে কমেণ্ট কৰিবা, ঠিক আছে।